তো সব গাইস কেমন আছেন? তো আজকে একটি ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা এখন এই পুষ্কুনি থেকে মাছ মারবো, সেটি আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকেন। ওই যে আমার মানে ছোট ভাই, সে কিন্তু এটি উঠাচ্ছে। তো এই পুষ্কুনি যে কেউ মাছ চুরি না করে তাই জন্য লাঠি দেওয়া হয়, মানে টিকে তারা কাঁঠাল বলে। তো আপনাদের এখানে কি বলে অবশ্যই বলে যাবেন। তো এখন আমি এগুলো উঠাবো, তারপরে মাছ ধরবো জালি দিয়ে। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকেন, আমি এখন গিয়ে এগুলো উঠাই আর কি কি মাছ পাবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকেন। আমরা এখানে ডাল পালা সব উঠিয়ে নিয়েছি, এখন যাব আমরা জাল আনতে। জাল এনে তারপরে মাছ ধরা শুরু করব। তো দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং, কারণ গ্রামীণ অঞ্চলে এটাই বেস্ট মাছ ধরা। তো দেখতে থাকেন, আমরা এখন মাছ ধরব। তো এখন আমরা যাচ্ছি জাল আনতে। দেখতে থাকেন। তো এই যে আমাদের মাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলো মাছ ধরেছি। তো ডেক এবং বালতির ভিতরে আমাদের মাছ আমরা রাখছি, মাছ মেরে। তো দেখাচ্ছি আপনাদের, এই যে এটার ভিতরে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো একটু পরে বাঁচবে। তো গাইস, আমাদের মাছ ধরা এবং কি কি মাছ পেয়েছি দেখতে পেলেন। তো কেমন লাগলো আমাদের মাছ ধরাতে অবশ্যই কমেন্টে বলবেন, আর আপনাদের গ্রামে এভাবে মাছ ধরা হয় নাকি সেটাও কমেন্টে বলবেন। তো আজকের মতো এই ছোট্ট খাট্ট ভিডিওটি ছিল, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কিনো ভিডিওতে। বাই বাই।